উদন্ত অরুণাচলীর গুলিত নিহত অসমীয়া, পথত গাড়ি রক্ষার বাবেই হয়েছিল কাজিয়া। অরুণাচলের নামনি চিয়াং জেলার টুটিং নামৰ ঠাইত নিশা এই নৃশংস হত্যাকাণ্ড। অরুণাচলী দুর্বৃত্তই শূন্য দূরত্বর গুলিয়াই হত্যা করে অসমীয়া ট্রাক চালক ধ্রুব উরফে পম্পি পাঠকক। এনেকে যদি মারি থাকে আমার অসমের ড্রাইভারক, আমি আমার অসমের মানুষ কেন সুরক্ষিত থাকবে? অরুণাচল তো আমার অসমের মানুষ মানুষ বলে না ভাবে, কুকুর মেকুরের নিচিনা ভাবে। কিয় এই নৃশংস কাণ্ড? চালক ধ্রুবে ট্রাকেরে রদ কঢ়িয়াই নিছিল অরুণাচলের উজনি সোৱণশিৰি জেলার টুটিঙলৈ। রদ ভর্তি ট্রাকখনের নম্বর AS01DD6343। যাত্রাপথৰ টুটিঙত ট্রাকখনের হয়েছিল যান্ত্রিক বিজুতি। পথৰ ওপৰতে ট্রাকখন ৰখাবলৈ বাধ্য হৈছিল চালক ধ্রুবই। ট্রাকখন মেরামতি কৰি থাকতেই বাইকেৰে খুন্দিয়ায় তেলুং পাই নামৰ যুবক এজনে। এই সামান্য দুর্ঘটনার বাবে বিচারহীনভাবে ধ্রুবক গুলিয়াই হত্যা করে অস্ত্রধারীটোৱে। হেঁটো অরুণাচলের ফর হোক চাই আমার সরকার হোক, কিবা একটা ব্যবস্থা করে দিয়া নাই। তাক দুখিয়াল ঘরের লড়া আসে তো এইভাগে মারি আছে মানে অরুণাচলের মানুষ, মানে আমার মানুষ কোনো পাত্তাই নিদিয়ে কোনো ভ্যালু নাই। মানে এই ঘটনার পিছতে লিকাবালি সৃষ্টি হয় উত্তেজনার। ক্ষোভিত অসমীয়াই চোচালয় অরুণাচলী আরক্ষীলৈ, প্রতিবাদ সাব্যস্ত করে অসমীয়াই। অরুণাচলী আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চালনা করে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। নিশায় ধেমাজি জিলা প্রশাসনের দাবিত অরুণাচল আরক্ষীয়ে গ্রেপ্তার করে হত্যাকারী তেলুং পাইক। ঘটনাক কেন্দ্র করে দেওবারেও উত্তেজনা বিরাজ করে লিকাবালিত। সীমান্তর অসমীয়াই দোষীক কঠোর শাস্তি বিহার দাবিরে সাব্যস্ত করে প্রতিবাদ। শিলাপথরের দেবদেউরী, প্রাগ নিউজ।